আলি, কি করো তুমি? বাবা, স্নো দেখো, দেখছো ওই যে বার্ড গুলো ঘুরতেছে খাবারের জন্য? অনেক স্নো পড়ছে না? সাইডটা পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এখনই কেন? এখনো আরো অনেক পড়বে, পড়ে নিক, বেশি করে পড়ুক, তারপরে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন একটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকে আমাদের এখানে অনেক স্নো পড়েছে, সারা রাত থেকেই স্নো পড়ছিল। আমরা রাতে টের পাইনি, সকালবেলা উঠে দেখি সব কিছু একদম সাদা হয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগলো, বা নেচারের জন্য অনেক বেশি হেল্পফুল হলেও এই সময় মানুষের ভোগান্তি কিন্তু অনেক বেশি থাকে। কারণ বিশেষ করে সবগুলো গাড়ি যখন এভাবে স্নোতে কাভার হয়ে থাকে, সকালবেলা এগুলো ক্লিন করে স্কুল বা অফিসে যাওয়াটা খুব কষ্টের। ওই যে দেখুন, সরকারের পক্ষ থেকে রাস্তায় গাড়িগুলো চলছে, ওই গাড়িতে করে লবণ দিয়ে দিয়ে স্নোগুলোকে মেল্ট করে ফেলানো হয় যেন গাড়িগুলো সহজে চলতে পারে, কারণ এই সময় স্নোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমার কাছে দাও, বাবা ইন্টারভিউ দিচ্ছে। আলি লুক, আমাদের করতেছে। হাসান, আমাদেরকে একটা অটোগ্রাফ দিয়ে যাও, তুমি তো আজকের পর থেকে হিরো। দাও বাবাকে, মানি ব্যাগটা দাও। দিছি, ওইখানে মারছো? বাবা বলছো কোনো মত। তুমিও মানি ব্যাগটা দিতে চাও? আচ্ছা, কালকে আবার বাবা যখন ভুলে যাবে তখন তুমি দিও, ওকে? আজকে ভুল করে সকালবেলা হাসান মানি ব্যাগটা বাসায় রেখেই নিচে চলে গিয়েছিল। একটা প্যাকেটে করে মানি ব্যাগটা দিচ্ছিলাম উপর থেকে, আর ঠিক ওই সময়ে গিয়ে দেখি একজন রিপোর্টার ক্যামেরাম্যান সহ হাসানের কাছে কিছু কথা জিজ্ঞেস করছে, হয়তো কোনো টিভি চ্যানেল থেকে হবে। আর এটা নিয়েই আমরা উপর থেকে হাসানকে খেপাচ্ছিলাম। আমি যাই, তুমি ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, দাও, সুন্দর করে দাও। তোমার ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি দাও। এক জায়গায় দিলে হবে না, ছড়া ছড়া দাও, ছড়া ছড়া দাও, পুরোটা লাইন করে দাও। দাও দাও, হ্যাঁ বন্ধ করে দাও, লকটা ঘুরে দাও। হয় নাই মা? আচ্ছা থাক, এটুকু আগে খাক, এটুকু খেয়ে নিই, তারপর আবার। এখন চলো আমরা সরে যাই, আমরা থাকলে তো বার্ড আসবে না, চলো আমরা চলে যাই। দুপুর পেরিয়ে মোটামুটি বিকালের কাছাকাছি, মাঝখানে আরেক দফা স্নো পড়েছিল, এতটাই ভরে গিয়েছিল যে বেলেদিয়েসি থেকে লোকজন এসে সিঁড়িগুলো ক্লিন করে দিচ্ছে যেন মানুষ পড়ে না যায়। এই যে 3টা বেজে গেল, অলরেডি দুপুরের খাওয়া দাওয়া, গোসল করা, বাচ্চাদের করানো সব কিছুই শেষ করেছি। মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, কাপড়গুলোও নিয়ে এসেছি, এখন নেড়ে দেব। শীতের দিনে এই এক সমস্যা, বাহিরে কাপড় নাড়লে একদম ঠান্ডায় বরফের মতো শক্ত হয়ে থাকে, আর তারপর ওই কাপড়গুলো যখন বাসায় ভেতরে নিয়ে আসি তখন দেখা যায় ভেজা, তাই বাধ্য হয়ে কাপড়গুলোকে ঘরের ভেতরেই নাড়তে হয়। আর এতে করে কি হয়, একটা রুম প্রায় কাপড়ের জন্যই দখল হয়ে থাকে, ওই রুমটাতে অন্য কোনো কাজ করা কঠিন, শুধু কাপড়ই নেড়ে দিতে হয়।
আর আমরা চারজন মানুষ, ছোট বাচ্চাই দুইজন, যার কারণে আমাদের কাপড়ও হয় প্রচুর। চালি, উরি বাবা, কি করতেছো তুমি? তুমি সানগ্লাস পরছো কেন? ভিডিও করার জন্য? তাই এই যে তোমাকে একটু ভিডিও করছি। তোকে তো অনেক সুন্দর লাগতেছে, মুখে চকলেট লেগে আছে। শেষ হয়েছে? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, করলাম হয়েছে। ঠিক আছে মা, কাজ করবো, বাই বাই। কিছুক্ষণ আগেও রোদ উঠেছিল, এখন আবার এই অবস্থা। এখন কিন্তু অনেক স্নো পড়ছে, এভাবে পড়তে থাকলে রাতের মধ্যে নিশ্চয়ই একদম ভরে যাবে। ভালোই লাগে দেখতে, তাই না? এই যে মোটামুটি সারাদিন পরে, এখন এখন কয়টা বাজতেছে দেখি, এখন বাজে 4:20, অলমোস্ট 4:30। তো 5:30-5:30 দিকে হাসান চলে আসবে, ও আসার আগে আমি অবশ্যই বাচ্চাদের খেলনা টেলনা সব গুছিয়ে রাখবো, সারাদিন ওরা ইচ্ছা মতো খেলে। আর এই যে ঘরের অবস্থা, ইচ্ছা মতো সব কিছু নষ্ট করছে। তোমার খেলার রুম আছে না আলি? তুমি সব খেলনাগুলো কেন ড্রয়িং রুমে নিয়ে আসছো? কেন নিয়ে আসছো সব ড্রয়িং রুমে? কি করছো সব? জুতা দেখো সোফার উপরে, আর এগুলো সব টয়েস তুমি নিয়ে আসছো এখানে, কেন কেন করছো এটা? হ্যাঁ, আমার কষ্ট হয় না রশ্মিলা আলি এগুলো গুছাইতে গুছাইতে? চলো এখন আমরা এগুলো সব বাস্কেটে উঠাই। ওকে, তুমি এগুলো উঠাও, আমি ট্রাক্টর থেকে নিয়ে যাব। তাই আমি উঠাবো আর তুমি ট্রাক্টরে করে নিয়ে যাবা। আনার সময় তো আমাকে হেল্প করতে হয় নাই, তখন তো নিয়ে এসে সব নোংরা করছো। তো তুমি ওই রুমে খেলতা, তুমি এখানে আনছো কেন? এখন বাবা এসে রাগ করবে না, এরকম এলোমেলো দেখলে তোমাকে বকা দিবে না? তো ক্লিন করো, আমি কেন তোমাকে হেল্প করবো? তুমি আমাকে হেল্প করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এগুলো উঠাই। রুশমিলার উইন্টার ভ্যাকেশন চলছে, শেষ হয়ে এসেছে আর মাত্র 2-1 দিন বাকি। আর এই সময়টাতে রুশমিলা আর আলী খুব খেলেছে, দুই ভাই বোন মিলে সারাদিন খেলনা দিয়ে সারাটা ঘর এলোমেলো করে রাখে। সময় মতো আমি আবার এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় বা রাতে এরকম এলোমেলো ঘর দেখতে কারোই ভালো লাগে না। তাই চেষ্টা করি হাসান আসার আগে অবশ্যই যেন সব খেলনাগুলো অ্যাটলিস্ট ওদের খেলনার জায়গায় নিয়ে রাখতে পারি। এতে করে জানি না ওরা কতটুকু শিখতে পারছে যে সময় মতো গুছাতে হবে, তবে আমার চেষ্টা আমি করে যাই। আমি জানি এগুলো বৃথা চেষ্টা, কারণ কিছুক্ষণের মধ্যেই দেখব এগুলো আবার এলোমেলো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছে। তাতে কি, এটা হয়তো প্রত্যেকটা ঘরের ঘটনা, তাই না? আমার চেষ্টা আমি করে যাই, বাকিটা ওদের ইচ্ছা মতোই ওরা খেলতে থাকে, আবার নামাতে থাকে। খেলনাপাতি সব গুছিয়ে এখন এসেছি রাতের জন্য একটা খাবার তৈরি করতে। আমরা সাধারণত রাতের বেলায় ভাত খাই না, চেষ্টা করি দুপুরে একবেলা খাওয়ার। আর এই এলাকায় আসার পর থেকে, বাসা থেকে অফিসটা যখন একটু দূরে হয়ে গিয়েছে, এখন তো রাতেও দুপুরেও ভাতটা আমাদের খুব কম খাওয়া হয়। তো যাই হোক, ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম করার চেষ্টা করি। যেমন আজকে আমি একটা টার্কিশ খাবার রান্না করছি, এই খাবারটা আমাদের খুব ভালো লাগে। তো কুসকুস দিয়ে খাবারটা রান্না করা হয়। তো আজকে আমার বাসায় কুসকুসটা নেই, কুসকুসটা গোল হয় আর লম্বা একটা নুডলস আমার কাছে আছে, তো আমি ওইটা দিয়ে করব। প্রথমেই আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুগুলোকে কেটে নিয়েছি, আর এই তো আলুগুলোকে এখন হালকা তেলে একটু ভেজে নেব। আর এই যে সেই নুডলসটা, এটা দিয়ে করব। এটা অনেকটা ভাতের মতোই দেখতে, তাই না? চালের মতো দেখতে, তো রান্না করার পরেও দেখতে ভাতের মতোই লাগে কিছুটা, খেতে খুবই মজা, ভালোই লাগে আমাদের। তো এটা আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি একদম নুডলসের মতো করে, আর ওইদিকে আমি আলু ভাজি করতে বসিয়েছি। আলুটা এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আমি একটা জায়গায় নামিয়ে রাখছি। আর এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে মুরগির কলিজা। মুরগির কলিজা আমি মোটামুটি এখানে 500 গ্রামের মতো নিয়েছি। এই কলিজাগুলোকে আমি
ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ওই আলু ভাজা তেলটার মধ্যেই আমি এগুলোকে একদম সাদাই ভেজে নেব। হালকা একটু মশলা দিচ্ছি, হালকা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তবে এখন আমি কোনো রকম লবণ দিব না। এখনই যদি লবণ দেই তাহলে কলিজা থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিবে, যেটা আমি চাচ্ছি না। এখন আমি এগুলোকে আরও ভালো করে ভেজে পানিটা শুকিয়ে নিয়ে তারপর এই পর্যায়ে এসে এর মধ্যে একটু লবণ আর কিছুটা পেঁয়াজ, কুচি না, হালকা কিউব টাইপের করে কেটে তারপর আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এখন আর আমি বেশি ভাজবো না, পেঁয়াজটা একদম সিদ্ধ হবে না, মোটামুটি একটা নরম হয়ে আসলে তারপর সেদ্ধ করা এই নুডলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, মিক্সড করে নিচ্ছি। আর এরপর আমি যেটা করছি এখন, এই এ পর্যায়ে অবশ্য চুলা আর না জ্বালিয়ে রাখলেও চলবে, কারণ এটা মূলত এক ধরনের সালাদ। আর এখানে আমি কেটে নিয়েছি পিকেলস, সিরকায় ভেজানো যেই শশাটা থাকে সেটা, আর করে নিয়ে কেটে নিয়েছি টমেটো, আর ইচ্ছা মতো এখানে চাইলে মরিচও দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। আর এখন ওই খাবারটা এর মধ্যে মিশিয়ে এর সাথে শুধু একটু রেড পুলবিবার, তারপরে হচ্ছে গিয়ে একটু মিক্সড হার্বস, এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমরা খেতে বসবো। এই খাবারটা আমাদের খুবই পছন্দ, বিশেষ করে আমার রুশমিলার খুবই ভালো লাগে, ও মোটামুটি এক বাটি খেয়ে নিতে পারে। কিভাবে পড়তেছে দেখছো রুশমিলা? ওরে বাবা, আজকে সারা রাত যদি এভাবে পড়তে থাকে, এমনিতেও তো কথাই ছিল, ওয়েদারে দেখাচ্ছিল যে 3 তারিখে 4 তারিখে এত স্নো পড়বে, একদম নাকি কোমর সমান হবে। ওকে নাও, লাইট অফ করো, লাইট অফ করো, শুয়ে পড়ি বাবা, লাইট অফ করো রুশমিলা, অফ করো, অফ করো। গুড নাইট, গুড নাইট।